নবী ঈসা আলাইহিস সালাম তানার উম্মতদের ভিতরে একটা জায়গা ছিল, সেই জায়গাতে সেই শহরে একটা শাসক ছিল, শাসকটা তাগুত শাসক, মুশরিক শাসক। ওই মুশরিক শাসক, মুশরিক বাদশা নবী ঈসা আলাইহিসসালামের সময়ে ছিল। তো ওই মুশরিক বাদশার কাজ ছিল, তার ক্ষমতা টিকে থাকতো জাদুর মাধ্যমে। কিসের মাধ্যমে? জাদুর মাধ্যমে। তার রাজত্বে একজন জাদুকর ছিল, ওই জাদুকরের জাদুর মাধ্যমেই ঈসা নবীর এই আপনার ওই যে ঈসা নবীর সময়ে যে মুশরিক শাসক ছিল তার রাজত্বটা টিকে ছিল। তো জাদুকরের যখন বয়স হয়ে গেল, জাদুকর যখন বার্ধক্যে পৌঁছে গেল, জাদুকর ওই শাসকের কাছে গিয়ে বলতে লাগলো যে আমার তো বয়স হয়ে যাচ্ছে, তো আপনি এক কাজ করুন, আপনার রাজ্যের মধ্য থেকে মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা বালককে আমার এখানে পাঠিয়ে দেন, আমি জাদুবিদ্যা শিখিয়ে দেব, যার মাধ্যমে আপনি আমার মরার পরে, আমার মৃত্যুর পরে এই রাজত্বটা চলতে পারে। তো ইব্রাহিম আপনার ওই শাসক তার রাজত্বের মধ্য থেকে, রাজ্যের মধ্য থেকে বাছাই করে একজন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বালক ছেলেকে ওই জাদুকরের কাছে পাঠিয়ে দিল। তার কাজ ছিল ওখানে যাওয়া, জাদুবিদ্যা শিক্ষা করা, আর পরবর্তীতে ওই বাদশার বাদশাহিত্বটাকে টিকিয়ে রাখা। কথা বুঝতে পারছেন? এবারে বালক ছেলেটিকে যখন ওই জাদুকরের কাছে পাঠিয়ে দেওয়া হলো, একদিন দুদিন যায়, কিন্তু তার জাদুবিদ্যা শিখতে ভালো লাগে না। এবারে আপনার বালক ছেলেটি যখন ওই জাদুকরের কাছ থেকে বাড়িতে আসে দেরি করে, যায় দেরি করে, কিন্তু পথের মাঝখানে একটা রাহিব ছিল, ঈসা নবীর একজন উম্মাদ ছিল, ওই উম্মাদটি সে আল্লাহওয়ালা মানুষ, দিনদার মোত্তাকি মানুষ, পরহেজগার মানুষ। সেই মানুষটি আল্লাহর দিনের দাওয়াত দিত মানুষদেরকে এবং মানুষদেরকে শেখাত। তো ওই বালক ছেলেটি কিভাবে ওই রাহিবের সন্ধান পেল? সে চলে গেল ওই রাহিবের দরবারে, সেই দরবেশের দরবারে, দরবেশের কাছে গিয়ে দরবেশকে তার ভালো লাগলো। দরবেশের ভালো লাগার কারণে সে দরবেশের কাছে এবারে ইসলাম শিখতে লাগলো, তৌহিদ শিখতে লাগলো। সে আর জাদুকরের কাছে যায় না, জাদুবিদ্যা তার আর ভালো লাগে না। এবারে জাদুকরের কাছ থেকে যখন সে ওই রাহিবের কাছে, তথা তৌহিদবাদী যে একত্ববাদের প্রচার করে, ইসলামের বাণী প্রচার করে, তার কাছে যখন গেল, চারিদিকে খবর হয়ে গেল যে ছেলেটি আর ওই জাদুবিদ্যা শিখছে না, ছেলেটি এখন যাচ্ছে ইসলাম শিখতে, তৌহিদ শিখতে। বালক ছেলেটির বাড়ি থেকেও তাকে বকাঝকা করলো, মারধর করলো, কিন্তু কোনো কিছুই তার ভালো লাগলো না। কারণ মহান আল্লাহর নূর অর্থাৎ হেদায়েত তার ভিতরে প্রবেশ করেছে, সুবহানাল্লাহ। সে আর জাদুবিদ্যা শিখতে যায় না। এবারে এরকম ভাবে চলতে চলতে একটা সময় ওই ছেলেটি ওই দরবেশের কাছে যাচ্ছিল, পথের মাঝখানে একটা বিরাট বড় একটা, আপনি সিংহ বলুন বা বাঘ বলুন, ওখানে বসে রয়েছে পথের মাঝখানে, রাস্তাটা ব্লক করে দিয়ে। ছেলেটি দেখলো অনেক লোক সেখানে ভিড় করে রয়েছে। ছেলেটি যখন দেখলো অসংখ্য লোক সেখানে জমা হয়ে রয়েছে, তো সে ভাবলো ওই প্রাণীটিকে হত্যা করতে হবে। যদি হত্যা না করা হয়, ওখান থেকে তাড়িয়ে না দেওয়া হয়, তো রাস্তার এধারের মানুষ ওইদিকে কেউ যেতে পারছে না, ওদিক থেকে কেউ এদিকে আসতে পারছে না, তাহলে কি করতে হবে? ওকে তাড়াতে হবে। যুবকেরা, তরুণেরা, নওজোয়ান ছেলেরা, বাচ্চারা, ওই বালক ছেলেটি এবারে একটা ঢিল হাতে করে তুললো, ঢিলটা হাতে নিয়ে একটা শব্দ, একটা বাক্য সে পড়তে লাগলো। বালক ছেলেটি পড়তে লাগলো, আল্লাহ এই যে আমি ঢিলটা উত্তোলন করেছি, আমি যাচ্ছিলাম ওই রাহিবের বাড়িতে, দরবেশের বাড়িতে, ও রব্বুল আলামিন
আপনার কাছে জাদুঘরের জাদুবিদ্যার থেকেও যদি এই দরবেশের দরবেশিটা যদি ভালো হয়ে থাকে, এর তৌহিদটা যদি আপনার কাছে মকবুল হয়ে থাকে, পছন্দনীয় হয়ে থাকে, তাহলে আমি যুবক আমার হাতের ঢিলের মাধ্যমে ওই ওই আপনার ওই সিংহটাকে কিংবা ওই বাঘটাকে আপনি হত্যা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বালক ছেলেটির দোয়া কবুল করে নিলেন। কবুল করে নিয়ে যখন এই বালক ছেলেটি ঢিলটাকে নিক্ষেপ করলো, ঢিলটাকে যখনই ছুড়লো, মুহূর্তের মধ্যে দেখতে পাওয়া গেল ওই প্রাণীটি সাথে সাথে জায়গায় মারা গেল। সুবহানাল্লাহ পড়েন। যুবক ছেলেটি যখন ঢিল তুলে বলল, আল্লাহ আপনার কাছে যদি ওই দরবেশের দরবেশিটা তাওহীদের প্রচারটা যদি আপনার কাছে ওই জাদুকরের জাদুবিদ্যার থেকেও যদি পছন্দ হয়, তবে আপনি আমার এই ঢিলের মাধ্যমেই ওই ওই প্রাণীটিকে শেষ করে দিন। সাথে সাথেই আল্লাহ কবুল করে নিলেন। মুহূর্তের মধ্যে চারিদিকে খবর হয়ে গেল, জ্বলন্ত কারিশমা, জ্বলন্ত উদাহরণ যখন মানুষ দেখলো। আমাদের সমাজের মানুষেরা রয়েছে কিছু হুজুগে পাগল, তাই না? কোনো কিছু দেখলেই পাগল হয়ে যায়, জানে না সেটা জাদু কিনা অন্য কিছু। কিছু জেনের জেনে যারা এ করে কাজ করে, তাবিজ করে, ওরা জেনের থেকে কিছু অদৃশ্যের কথা বলায়, ওইগুলো বিশ্বাস করা শিরিক, ওদের কাছে যাওয়াও শিরিক। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ তাদের কাছে যায় না, যায় এবং বিশ্বাস করে। তো ওই সময়ে ওই বালক ছেলেটির কারিশমা যখন দেখলো, মানুষেরা তখন ভাবলো নিশ্চিন্ত এ ছেলেটি ভালো। তো চারিদিকে যখন সংবাদ পৌঁছে গেল, ওই ছেলেটির সংবাদ যখন পৌঁছে গেল যে এরকম একটা ছেলে রয়েছে, তার কাছে এবারে লোক যেতে লাগলো। সে একটা আলাদা আস্তানা তৈরি করে সেখানে বসে থাকলো, সে এবারে মানুষদেরকে তৌহিদের বাণী শেখাতে লাগলো। এবারে ওই ছেলেটির কাছে যখন মানুষ আসতে লাগলো, হঠাৎ দেখতে পাওয়া গেল ওই যে সরকার ছিল, রাজা ছিল, তার দরবারে যে মন্ত্রী ছিল, তার চোখ অন্ধ হয়ে গেছে, তার চোখ আর কাজ করছে না, চোখে আর দেখতে পাচ্ছে না। তো এই ছেলেটি সংবাদ দিল ওই ছেলেটিকে যে ওই রাজার মন্ত্রী, সে এবারে কিছু উপহার সামগ্রী নিয়ে ওই ছেলেটির কাছে এসে বলল যে তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো, আমি তোমাকে অনেক উপহার দেব। যুবক ছেলেটি এবার কি বলল, আমি আপনি হলে কি বলতাম? আমরা হলে বলতাম যে হ্যাঁ, আমরা চোখ ভালো করে দেব। যদি এই কথাটা বলা, আমাদের কোনো কিছু করার ক্ষমতা আছে? আরে আমরা তো অসুস্থ হই, আল্লাহ আমাদেরকে অসুস্থ করেন, আমরা অসুস্থতা দেখে সুস্থতা হই। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই তখন আমাদের সুস্থ করেন মালিক একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নয়। ডাক্তার বা ওষুধ তো আমাদের সামান্য একটা মাধ্যম, তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সুস্থতা করেন। নজন তরুণেরা যুবকেরা শুনে রেখে দিন, ওই বালক ছেলেটির কাছে যখন মন্ত্রীটি এসে বলতে লাগলো তুমি যদি আমাকে সুস্থ করে দিতে পারো, আমি তোমাকে এর থেকে আরো অনেক উপহার দেব। যুবক ছেলেটি বলল আমার তো কোনো ক্ষমতা নাই, তবে আমার কাছে যে বাণী রয়েছে, আমার কাছে যে পাওয়ার রয়েছে, তাওহীদের পাওয়ার, ইসলামের পাওয়ার, আমি আমার মালিক আল্লাহকে বলবো, তবে আপনি যদি হেদায়েতের পথে আসেন, আপনি যদি ইসলামের পথে আসেন, আল্লাহ পাক আপনার চোখটাকে ভালো করে দিতে পারে। এ রাজন তরুণের আগা, এ নবী পাকের উম্মত, উম্মতির আগা, শুনে রেখে দিন। ওই সময়ে ওই রাজার দরবারের মন্ত্রীটি ওই বালকের কাছে এসে যখন বলতে লাগলো, বালকটি যখন এই কথাটি শুনিয়ে দিল, ওই লোকটি এবারে ওই ব্যক্তিটি এবারে বলতে লাগলো, ঠিক আছে, আমি ইসলামের সুশীতল ছায়াতে আসতে চাই। বালক ছেলেটি এবারে তাকে যখন আল্লাহর কাছে দোয়া করে যখন বলতে লাগলো, রব্বুল আলামিন, আল্লাহ আপনি এই ব্যক্তিটির, এই মন্ত্রীটির চোখটা ভালো করে দিন, মহান আল্লাহ পাক ওই বালকটির দোয়া কবুল করে ব্যক্তিটির চোখের জ্যোতি আবার ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটি এবারে যখন চোখের জ্যোতি ফিরে পেল, ব্যক্তিটি এবারে ইসলামের কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। এবারে ওই লোকটি, মন্ত্রীটি এবারে রাজার দরবারে যেতে লাগলো। রাজা দেখতে লাগলো আমার দরবারে যে লোক ছিল, যে মন্ত্রী ছিল, তার তো চোখের সমস্যা ছিল, ও তো চোখে দেখতে পেত না, তবে এখন কিভাবে লাঠি ছাড়া একা 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 কিভাবে আমার দরবারে আসে? রাজা এবারে জিজ্ঞাসা করতে লাগলো, মান রদ্দা আলাইকা বাসরাকা, এ আমার মন্ত্রী, তোমার চোখ
পালকের দৃষ্টিকে ফিরিয়ে দিল। পালক ছেলেটির কাছ থেকে যে ফিরে এসেছে, ওই মন্ত্রী এবারে বলতে লাগলো, রব্বি রব্বি আমার প্রভু, রব্বি মানে, রব্বি মানে আমার প্রভু, আমার প্রভু, আমার মালিক আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। রাজা ভাবলো আমি, কেননা আগেকার রাজা তারা নিজেদেরকে রব দাবি করত, নিজেদেরকে মালিক দাবি করত, প্রভু দাবি করত। বালক ছেলেটি ওই মন্ত্রীটির কথা শুনে যখন বলতে লাগলো যে আমি, রাজা জিজ্ঞেস করছে আমি, বললে না তুমি না, তাহলে কে তোমার চোখ ফিরিয়ে দিল? মন্ত্রী পুরো বিষয়টি ক্লিয়ার করে যখন বলল যে একটা বালক ছেলে, এবারে ওই ছেলেটিকে ডেকে নিয়ে আসা হলো। বালক ছেলেটিকে যখন ডেকে নিয়ে আসা হলো, বালক ছেলেটি বলল, রে ছেলে তুমি শক্তি কোথায় ফেলে? ও এবারে ওই আগের রাহিবের কথা বলে দিল, ওই আগের দরবেশের কথাটা বলে দিল। দরবেশকেও আহ্বান করা হলো, দরবেশকে ওই দরবারে নিয়ে আসা হলো। এবারে দেখেন যে একজনের জন্য তিনজন আসামি, মন্ত্রীর চোখ ফিরে পেয়েছে কিন্তু আসামি কজন হবে? তিনজন, মন্ত্রী, ওই বালক ছেলেটি, দরবেশ, তিনজন আসামি। দোষ কি বলেন, বলেন দোষ কি? একটাই দোষ, সেটা হচ্ছে ইসলামের প্রচার করা, তাওহীদের প্রচার করা, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকা, এটাই দোষ। আর এই দোষটাকেই কেন্দ্র করে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আজ পর্যন্ত নবী আলাইহিসসালামদের জমানা শেষ হয়েছে, নবীদের পরে সাহাবীরা, আইম্মায়ে মুজতাহিদিনরা, বর্তমানে উলামায়ে কেরামরা, যারা ইসলামের পথে মানুষদেরকে ডাকে, তাদের উপরে এক শ্রেণীর সরকার থেকে বলেন, আর যে কোনো ক্ষমতা, যে কোনো শক্তি, একটা চাপ আছে না, নেই নেই, একটা চাপ আছে। এবারে যখন রাজা ডাকলো যে তিনজনকে উপস্থিত করে দিল, সকলকে জিজ্ঞাসা করলো তোমাদের এই শক্তির পাওয়ার কি? বললো আমাদের কোনো শক্তি নাই, শক্তি একমাত্র মালিকের, আমরা তানার উপাসনা করি, তানার উপাসনার মাধ্যমে আমরা শক্তি পাই। বাদশাহ এবারে ঘোষণা দিয়ে দিল, তোমরা যখন আমার দরবারে থাকো, আমার রাজত্বে থাকো, আমাকে রব না মেনে তোমরা, তোমরা অন্য একজনকে অর্থাৎ মালিক আল্লাহকে তোমরা রব মানো, এটা আমি বাদশাহ সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। তাহলে ওই বাদশাহ এবারে তার প্রশাসনের লোকজনদেরকে আহ্বান করলেন, বাদশাহ এবারে প্রশাসনের লোকজনদেরকে ডেকে বললেন, এই তিনজনেরই গর্দান উড়িয়ে দাও, এদের মুন্ডুকে ছেদ করে দাও, কল্লা উড়িয়ে দাও। বাদশাহর হুকুম পেয়ে এবারে প্রথমে মন্ত্রীর গর্দান উড়িয়ে দেওয়া হলো, মন্ত্রীর গর্দান যখন উড়িয়ে দেওয়া হলো, দ্বিতীয় নম্বরে এবারে ওই পাদ্রি, ওই রাহিব, ওই দরবেশের গর্দান উড়িয়ে দিল, তিন নম্বরে ওই বালক ছেলেটির গর্দান উড়িয়ে দেওয়ার জন্য বাদশার প্রশাসনের বিভাগের লোকেরা যখন তলোয়ারি দিয়ে ওই বালক ছেলেটির গলাতে আঘাত করলো, পূর্বের নাই দুজন যেমন ভাবে উড়ে গিয়েছে যাদের গর্দান নাড়ে না, ওই বালক ছেলেটির গর্দান কেউ উড়াতে পারে না। এভাবে বালক ছেলেটিকে মারা চক্রান্ত পুরো ব্যর্থ হয়ে গেল, বিভিন্ন চক্রান্ত করতে লাগলো, কোন রকম ভাবে এই বালক ছেলেটিকে আঘাত করতে পারা যায় না। যুবক ছেলেটিকে এবারে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে, পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়ার জন্য। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, বড় বিস্মিত হওয়ার বিষয়, ওই বালক ছেলেটিকে নিয়ে যারা পাহাড়ে উঠেছিল, পাহাড় তাদেরকে প্রকম্পিত করে, পাহাড় তাদেরকে কাঁপিয়ে দিয়ে, পাহাড় তাদেরকে ফিরে দিয়ে, পাহাড় তাদেরকে পিষে দিয়ে মেরে দিল। কিন্তু বালক ছেলেটির কিছুই হলো না, পাহাড় থেকে নিরাপদে আবার রাজার দরবারে চলে আসলো। রাজার দরবারে এসে এবার রাজা তো মাথায় কাজ করছে না, দুজনকে মারা গেল কিন্তু একটা ছোট বাচ্চা ছেলে, তাকে কেন হত্যা করা সম্ভব হচ্ছে না? যুবক ছেলেটি এবারে বলতে লাগলো, রে বাদশাহ আমাকে হত্যা করতে পারো, আমি যদি বলে দিই, আমি যেমন পথ দেখাবো, আমার রাস্তা যদি তুমি মেনে নাও, আমার কথা যদি তুমি শোনো, তবে আমাকে হত্যা করা সম্ভব। বাদশাহ জিজ্ঞাসা করলো কিভাবে? যুবক ছেলেটি এবারে বলতে লাগলো, বাদশাহ আপনার রাজত্বে যত মানুষ রয়েছে সকলকে এলান করে দিন, সকলকে ঘোষণা করে দিন, প্রত্যেকের কাছে অ্যানাউন্স করে দিন, সকলের কাছে বার্তা পৌঁছে দিন যে আপনি তাদেরকে একত্রিত হওয়ার কথা জানিয়ে দিন। বালক ছেলেটির কথা শুনে বাদশাহ এবারে তার মন্ত্রী পরিষদের মাধ্যম দিয়ে পুরো দেশে ঘোষণা দিয়ে দিল যে বাদশার আহ্বানে সকলে একত্রিত হলো। এখন যদি আমাদের পশ্চিমবঙ্গের সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদেরকে এক জায়গায় ডাকে, ঠিক আছে, একটা মাঠে আমাদের এই এলাকায় এসে যদি ডাক দেয়, কম বেশি মানুষ উপস্থিত হবে না? হবে না,
কথা বলেন হবে তো। তো ওই রকম বাদশার আহ্বান পেল, সকলেই চলে আসলো, এসে প্রত্যেকেই গোল করে দাঁড়িয়ে রইল, সবাই দাঁড়িয়ে রইল, লক্ষ লক্ষ মানুষ, আর বালক ছেলেটি মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, পাশে রয়েছে বাদশা। যুবক ছেলেটি এবারে বাদশাকে বলতে লাগলো, বাদশা আপনি এবারে একটা তীর হাতে করে নিন, আমাকে মাঝখানে দাঁড়িয়ে করিয়ে দিন, আপনি তীর হাতে করে নিয়ে দূরে সরে যান, মানুষদেরকে গোল করে দাঁড় করিয়ে দেন, বালক ছেলেটিকে এবার হত্যা করবার জন্য। বালক ছেলেটি মন্ত্র এবারে শিখে দিতে লাগলো বাক্যটি। বালক ছেলেটি এবারে বাদশাকে বলতে লাগলো, বাদশা আপনি যদি হত্যা করতে চান আপনি এই শব্দটি পড়ুন যে আমি এই এই বালকের রবে নামে আমি একে হত্যা করেছি, এই ছেলের রবের নামে আমি একে হত্যা করেছি। বিসমিল্লাহি হাযা রব, বিসমিল্লাহি রব্বি গোলাম, শব্দটি ছিল বিসমিল্লাহি রব্বি গোলাম, যে এই ছেলেটির প্রভুর নামে আমি একে হত্যা করছি বলে যখন তীর হাতে করে নিল, বালক ছেলেটিকে মাঝখানে রেখে দিল, এবারে তীর মারল, ছেলেটি জমিনে পড়ে গিয়ে শহীদ হয়ে গেলেন। এ রাজন তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত, উম্মতিরা, শুধু মুসলমান মুখে দাবি করলে হয় না রে, মুসলিম হতে গেলে তার জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই? তাহলে শুধু মজলিস দিয়ে আমি আজকে যদি আমি বাজারে ঘুরে বেড়াই তাহলে মজলিস দেওয়ার কোনো প্রয়োজন আছে? আসুন আপনারা হেদায়েতের পথে আসুন, ইসলামের পথে আসুন, জ্ঞান অর্জন করুন, দিন ইসলামের পথে ফিরে আসুন, দেখতে থাকুন এবারে কি হয়। বালক ছেলেটি যখন মাঝখানে রেখে তীর নিয়ে বিসমিল্লাহি রব্বি গোলাম বলে স্বয়ং বাদশাহ যখন তীর নিক্ষেপ করলো, ছেলেটির সাথে সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেল। মুহূর্তের মধ্যে এই অবস্থা দেখে গোটা রাজত্বের মানুষদের বুঝতে বাকি রইল না, এই ছেলেটি একজন আল্লাহওয়ালা, এই ছেলেটি একজন পরেশগার দিনদার, এটি বুঝতে কারোর বাকি রইল না। এই অবস্থাতে, এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে গোটা বাদশাহ রাজত্বের মানুষেরা সকলেই এক বাক্যে পড়তে লাগলো, আমান্না বিরব্বিল গোলাম। সুবহানাল্লাহ, পড়েন আমান্না বিরব্বিল গোলাম। বাদশাহ যেমন ভাবে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে বালকটিকে হত্যা করে দিল, বালক ছেলেটির উপরে গোটা বাদশাহ রাজত্বের রাজ্যবাসীরা তারা এক বাক্যে সমস্বরে সকলেই তৌহিদের বাণী মেনে নিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে বলল, আমান্না বিরব্বিল গোলাম। আমরা সকলে যারা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেকেই আমরা মহান রব আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে এসে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, পড়ে কথা বুঝে আসছে? ছেলেটিকে মারলো, তার আগে মারলো ওই রাহিবকে, তার আগে বাদশার মন্ত্রীকে ইসলাম আনার কারণে। এবারে যখন ছেলেটিকে মারতে যাবে, মারতে তো পারলো না, পজিশনে এমন দাঁড়ালো, যত চেষ্টাই করলো সব চেষ্টা ব্যর্থ হলো। শেষে ছেলেটি শিখিয়ে দিল, আমাকে মারতে গেলে রাজ্যের যত মানুষ আছে সকলকে এক জায়গায় দাঁড় করিয়ে আমাকে মাঝখানে রাখুন, আর আমাকে মারার জন্য বাদশাহ আপনি তীর নিয়ে বলুন, যে বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের, এই ছেলের রবের নামে আমি একে হত্যা করছি। যখন এই রকম পরিস্থিতি তৈরি হলো, গোটা রাজ্যের মানুষরা তখন এক বাক্য ইসলাম গ্রহণ করে। সূরা বুরুজের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটি এই তাফসীরটি উল্লেখ করে দিয়েছেন। সূরা বুরুজ 30 নম্বর পারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটিকে উল্লেখ করেছেন। জগৎবাসী মনে রাখতে হবে, মহান আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে কি শিক্ষা দিল, ওই বালকের মাধ্যমে কি শিক্ষা আমরা পেলাম। আমাদের প্রত্যেকটি বিষয়ের ভিতর থেকে একটা একটা করে শিক্ষা রয়েছে। এবারে যখন ওই যুবক ছেলেটি, ওই বালক ছেলেটি যখন শহীদ হয়ে গেল, আর তার শহীদ হওয়া দেখে গোটা রাজ্যের মানুষেরা যখন এক বাক্যে সমস্বরে দিন ইসলামের পথে ফিরে আসলো, বাদশাহ দেখলো এ তো অবস্থা খারাপ, আমি মারতে চেয়েছিলাম তিনজনের ইসলাম কবুল করার কারণে, আর এখন গোটা দেশের মানুষেরা তো ইসলামের পথে চলে এসেছে, তাহলে আমি একা বাদশাহ মুশরিক, আর যত মানুষ রয়েছে সব মুসলিম, আমার রাজত্ব টিকবে? টিকবে?
রাজা যদি মুশরিক হয়, রাজ্যের মানুষ যদি মুসলিম হয়, সবাই রাজ্য টেকে কথা বলে না, টিকবে না। তাহলে বাদশাহ ভাবলো কি করা যায়, এদেরকে মেরে ফেলতে হবে। বাদশাহ এবারে তার মন্ত্রী পরিষদের মানুষদেরকে আহ্বান করে বলল, বিরাট বড় আগুনের গর্ত খনন করো। বিরাট বড় গর্ত খনন করা হলো, সারা দেশ থেকে কাঠ এনে ওখানে জমা করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। বাদশাহ ফরমান জারি করে দিয়ে বলল, এবারে তোমাদের ভিতরে থেকে যদি কেউ বলো ইসলামের ভিতরেই থাকবে, ইসলামের মধ্যেই থাকবে, ইসলামকে মেনে নেবে, তবে আমি বাদশাহ আমার পক্ষ থেকে অর্ডার এবং হুকুম হলো, যদি কেউ ইসলাম মেনে নিতে চাও তবে ওই আগুনের অগ্নি কুণ্ডের ভিতরে, আগুনের বিশাল লেলিহান শিকার ভিতরে তোমাকে ফেলে দেওয়া হবে। আর যদি কেউ যদি মনে করো যে ওই আগুনের ভিতরে পড়বে না, তবে ইসলামকে পরিত্যাগ করে আবার ফিরে এসো তোমার নিজস্ব ধর্মে। এভাবে মানুষদেরকে যখন বাদশাহ আহ্বান করে বলতে লাগলেন, বাদশাহর কথা শুনে মানুষেরা কেউ আর স্বীকার করলো না, রে বাদশাহ আমরা যে ধর্মে ছিলাম ও ধর্মের ভিতরে থাকবো না, আমরা হেদায়েতের সাথ পেয়েছি, তিন ইসলামের সাথ পেয়েছি, ইসলামের সুজিতল ছায়াতলে আমরা ফিরে যেতে চাই, ইসলামের মধ্যে আমরা থাকবো, আপনার আগুনেরকে পরোয়া করি না, আগুনের ভিতরে যাব তবুও ভি আচ্ছা, কিন্তু আমরা ইসলামকে ছাড়তে পারবো না। এক এক করে এক এক করে সমস্ত মানুষদেরকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, কিন্তু দেখতে পাওয়া গেল হঠাৎ করে একেবারে শেষে এক লাস্ট একটা মহিলা এসে দাঁড়ালো, কোলে একটা দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে, একটা মহিলা একটা বাচ্চা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই আগুনের কুণ্ডের পাশে, ভাবছে যে আমি যদি মারা যাই আমার এই বাচ্চা মেয়েটির কি হবে, বাচ্চা ছেলেটির কি হবে, এই চিন্তা তার ভিতরে ব্রেনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। মহান স্রষ্টার কারিশমা কে বুঝবে, ওই দুগ্ধপোষ্য শিশু তার মুখ ফুটে নিয়ে এখনো বল সে বলতে পারেনি, কথা সে বলতে পারে না, সে বলতে কথা বলতে পারে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার মুখের ভিতরে জবানের ভিতরে তার মাকে উদ্দেশ্য করে বললে, ইয়া উম্মা ইসবির, হে মা আপনি ধৈর্য ধারণ করুন, কেননা আমাদের মৃত্যুর পরে হঠাৎ হয়তো আমরা দুনিয়াবি ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এই আগুনের ভিতরে পুড়ে মারা গিয়েছি, কিন্তু আমাদের মৃত্যুর পরে আমরা সকলেই আমার আপনার দয়ার জান্নাত, মহান রবের দয়ার জান্নাতে একসাথেই থাকবো। সুবহানাল্লাহ পড়েন, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আলোচনা প্রায় সংক্ষেপের দিকে, কিন্তু আপনাদের যে অবস্থা আর এই মজলিসের যা অবস্থা, লোক এখনো প্রচুর পর্যাপ্ত পরিমাণ লোক আছে, লোক যদি আসে এর ভিতরে জায়গা দেওয়া যাবে না, তারপরেও তারা ঘুরছে, তাদের নিজস্ব ব্যাপার, তারা আসবে কি আসবে না। আমি আপনাদেরকে নিয়ে যে কটা আলোচনা করছিলাম, প্রত্যেক নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, নবীর অনুসারীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম নবীর কথা বললাম, ঈসা আলাইহিসসালামের উম্মতের কথা বললাম, সর্বশেষ আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘটনা বলে শেষ করে দেব। আমরা সকলেই জানি বিশ্ব নবী তিনি মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর জীবনযাপন করেছিলেন। মক্কার জীবনটা নবী পাকের ছিল বহুত কষ্টের, খুবই কষ্টের জীবন ছিল। এই কষ্টের জীবনের মধ্য দিয়ে বিশ্ব নবী মার খেয়েছেন কাফেরদের কাছে, 3 বছর শিয়াবে আবু তালেবের ভিতরে গৃহবন্দী, একেবারে যেমন আমাদের লকডাউন সিচুয়েশন যেমন ছিল ওই রকম পরিস্থিতিতে নবী পাক 3 বছর কাটিয়েছে। এরকম ভাবে 13টি বছর শেষে না পেরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে মক্কাতুল মুকাররমা নিজস্ব জন্মভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে নবী পাক যেতে বাধ্য হয়েছিলেন, আল্লাহ পাকের হুকুমে গিয়েছিলেন। তো এই মদিনাতে যাওয়ার পূর্বে মক্কাতে থাকার অবস্থাতে নবী পাককে প্রচুর মার খেতে হয়েছে। আমরা সকলেই জানি যে তায়েফের প্রান্তরে, তায়েফের ময়দানে বিশ্ব নবীকে কেমন মারা হয়েছিল জানি না, জানি না, বিশ্ব নবীকে তায়েফের মাটিতে এত মার মেরে মেরে রক্তাক্ত করা হয়েছিল যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।
শুনে রেখে দিন, আজকে আপনাদের এখানে দিন ইসলামের আলোচনা হচ্ছে, নবী পাকের ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়। আপনারা এগুলোকে যদি না মেনে চলেন, শুধু মুসলিম মুসলিম দাবি করলেই আপনারা মুসলিম হতে পারবেন না। মুমিন হওয়া যায়, ঈমান নিয়ে এসে মুমিন হওয়া যাবে, কিন্তু মুসলিম হতে গেলে আপনাকে ইসলাম মানতে হবে, তারপরে আপনি মুসলিম হবেন। বিশ্ব নবী আমার তাইফের মাটিতে আল্লাহ পাকের হুকুম নিয়ে, আল্লাহ পাকের বাণী নিয়ে, আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবী তাইফের মাটিতে যখন গেলেন, তাইফবাসীরা নবী পাককে মেরে 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 পাথর দিয়ে রক্তাক্ত করে দিয়ে আল্লাহর নবীকে বেহুশ করে দিলেন। হঠাৎ করে মহান আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও তাইফের মাটিতে, আমার হাবিব আমার বন্ধু আমার প্যারা নবী তাইফের মাটিতে পড়ে রয়েছে, জিবরাইল চলে যাও তার সেবা শুশ্রূষা করবার জন্য। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম 70,000 নূরের ডানা আমার আল্লাহ যাকে দান করেছেন, ওই ফেরেশতা জিবরাইল মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের আদেশে তাইফের মাটিতে এসে আল্লাহর রসুলের কাছে সালাম দিয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার সেবা শুশ্রূষা করবার জন্য। আল্লাহর নবীর গায়ে থেকে রক্তগুলো ধুয়ে মুছে আল্লাহর নবীকে একটা জায়গায় বসিয়ে ফেরেশতা জিবরিল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি বলুন আমার সাথে রয়েছে হাবালাতুল জিবাল, পাহাড় উঁচু করে নিয়ে যাওয়ার, পাহাড়কে চাগিয়ে তোলার মতন ফেরেশতা আমি জিবরাইল সাথে করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটাবার আদেশ দিন, আমি এই ফেরেশতার মাধ্যমে মক্কা শরীফের সব থেকে বড় আবু কুবাইস পাহাড়টা তাইফবাসীদের উপরে চাপিয়ে দেবো, তাইফবাসীদেরকে দুনিয়া থেকে নিঃশূন্য করে দেব। বিশ্বনবী আমার ফেরেশতা জিবরিলকে বললেন, আর জিবরিল আমার আল্লাহ পাক আমাকে দুনিয়াতে বদলা নেওয়ার জন্য পাঠায়নি, আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। ওরে জিবরিল, আমি রহমাতুল লিল আলামিনের অর্থ কি? গোটা বিশ্ববাসীর জন্য আমাকে চাই, তারা মানুক আর নাই মানুক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ইসাই পারসি যে ধর্মেরই হোক না কেন, আমি নবী মুহাম্মদ, আমার দায়িত্ব হলো প্রত্যেকের কাছে আগুন থেকে বেঁচে মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসা। তারা আমাকে না মানতে পারে, কিন্তু তাদেরকে আমি অত্যাচার করতে পারি না। রে জিবরিল, তুমি এই আবু কুবাইস পাহাড় তাদের উপরে চাপিয়ে দিয়ে মেরে দেবে, কিন্তু হয়তোবা কেমন পর্যন্ত এই তাইফবাসী এই তাইফের মানুষদের মধ্য থেকে তাদের উম্মত তাদের বংশ পরম্পরায় যত সন্তান আসবে এদের মধ্য থেকে কেউ না কেউ হয়তো আল্লাহকে আল্লাহ বলে আমি নবীকে বিশ্ব নবী হিসাবে মেনে নিয়ে আমার উপরে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারে। জিবরিল এদেরকে মারা যাবে না, এরা অন্যায় করেছে, আমি নবী এদেরকে ক্ষমা করলাম। বুঝতে পারছেন? নবী মার খেলেন, তারপরেও ধৈর্য ধরলেন, তাদেরকে ক্ষমা করলেন। এই আমার নবীর উপরে যা অত্যাচার মক্কার জমিনে করেছে, পৃথিবীতে লাখের উপরে যত নবী এসেছে কারোর উপরে এত অত্যাচার হয়নি। শুধু নবী পাকের নয়, নবী পাকের সাহাবীদের উপরে বিশ্বনবী কম বেশি 27টি যুদ্ধ তিনি করেছেন নিজে সশরীরে, 80টি যুদ্ধ তিনি সর্বমোট পরিচালনা করেছেন, 27টি যুদ্ধে নিজে অংশ ছিল, বাকি যুদ্ধে সেনাপতি পাঠিয়েছে। তার ভিতরে একটি যুদ্ধ হলো মুতার যুদ্ধ, মুতার যুদ্ধ। ওই যুদ্ধে বিশ্বনবী 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। সেনাপতির ভিতরে 1 নম্বরে তিনি বললেন যায়েদ বিন হারেসা, 2 নম্বরে বিশ্বনবী সেনাপতি নিযুক্ত করলেন জাফর, 3 নম্বরে বিশ্বনবী সেনাপতি নিযুক্ত করলেন আব্দুল্লাহ ইবনে রাওহাকে। আল্লাহর নবী এটাও জানিয়ে দিলেন যে যায়েদ মারা গেলে যায়েদ যখন শহীদ হয়ে যাবে যায়েদের জায়গায় জাফর গিয়ে আপনার পতাকা উত্তোলন ধরবে, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওহা যাবে, আব্দুল্লাহ ইবনে রাওহাও যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা কাউকে আমির বানিয়ে নেতা বানিয়ে যুদ্ধ পরিচালনা করবে। বুঝতে বাকি রইল কেউ আর জীবিত থাকবে? কথা বলেন, বিশ্বনবী যখন বলে দিলেন যে 3 জন সেনাপতি, সাহাবীরা বুঝতে পারলো সবাই শহীদ হয়ে যাব, তো 3 জনেই নিজেদের বাড়ি থেকে একেবারে বিদায় নিয়ে জেহাদের ময়দানে পৌঁছে গেলেন।
আমি আপনাকে শুরু থেকে বোঝাতে লেগেছি, শুধু মুসলিম হলে হয় না, আর মুসলিম দাবি করলেও হয় না, আর মুসলিমদের উপরে সব থেকে বেশি বিপদ আসে, মুসিবত আসে। যত যারা যার ইমানের পাওয়ার বেশি তার উপরে মুসিবতও বেশি, আর এই মুসিবতের উপরে যারা ধৈর্য ধারণ করতে পারবে তার মর্যাদাও আল্লাহর কাছে বেশি। এটাই আপনাকে বোঝাতে চাইছি। তো এই জায়েদ বিন হারেসা, আবদুল্লাহ ইবনে রাওহা, জাফর ইবনে আবি তালিব, তারা তিনজনে বাড়ি থেকে বার হয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। প্রথম পতাকা নিয়ে জায়েদ ইবনে হারেসা আগে যেতে লাগলো। এমন আজন তরুণেরা, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, শুনে রেখে দিন, আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধের প্রান্তে যখন সাহাবীদেরকে সাথে করে নিয়ে তিনি যখন বীর বিক্রমে যুদ্ধ করছে, হঠাৎ করে দেখতে পাওয়া গেল যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যাওয়ার পরে হযরতে জাফর সাদিক জাফর ইবনে আবি তালিব তিনি ওই তলোয়ারটা ধরলেন, তিনি পতাকাটা ধরলেন। জাফর যখন পতাকা ধরলে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা গেল জাফরের ডান হাত কাফেররা কেটে দিল। জাফরের ডান হাত কেটে দেওয়ার পরে জাফরের বাম হাত কেউ কেটে দেওয়া হলো। জাফরের ডান পা কেটে দিল, বাম পা কেটে দিল, খালি ধরটা এবারে শূন্য জমিনের ভিতরে পড়ে রইল। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওই হাতে, যে হাতে করে তলোয়ার ধরেছিল, যে হাতে করে পতাকাটা ধরেছিল, জাফরের যখন হাত কাটা পা কাটা, শূন্য যখন জমিনে যখন খালি ধরটা পড়ে রইল, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরীক্ষা এত বিপদের মধ্য দিয়ে ইসলামের পতাকাটাকে মাটিতে ফেলেননি, ইসলামের পতাকাটাকে দাঁতে কামড়ে নিয়ে গালে করে উঁচু করে রইল। আব্দুল্লাহ ইবনে রাওহা যখন তার কাছে পৌঁছালো, আব্দুল্লাহ ইবনে রাওহা দেখতে পেল জাফরের গালে ইসলামের পতাকা নিয়ে হযরতে জাফর ইসলামের পতাকাটাকে সমুন্নত করে রেখেছেন। সুবহানাল্লাহ। পড়েন হযরতে জাফর এবারে ডেকে বলতে লাগলো, ভাই আব্দুল্লাহ, আপনি আমার সালামটাকে বিশ্ব নবীর কদমে পৌঁছে দেবেন, আল্লাহ নবীর কদমে আমার সালামকে পৌঁছে দেবেন। আর একটা কথা আল্লাহ নবীকে বলবেন, আল্লাহর নবীকে একটা কথা বলবেন, লাকদ ওয়াজাদতু রিহাল জান্নাহ, আমি জাফর এই মুতার প্রান্তর থেকে আল্লাহ পাকের আরশে আযিমের জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলেন তাকবীর দেন, নারাই তাকবীর, দেশটাকে লোকগুলো তকবি দিচ্ছে, বাইরের লোকগুলো কি এরা কি মুসলমান না নাকি? হ্যাঁ, তকবির সবাই দেবেন, আমি একা যেরকম তকবি দিচ্ছি আপনারা যদি তকবি দেন ঘোষপুর গ্রামের সবাই শুনতে পাবে। নারাই তকবির, হয়নি হয়নি, জোরে জোরে নারাই তকবির, দিন ইসলামের আলো, আল কোরআনের আলো, জনাব হযরত মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সাহেব সকলে বলুন জিন্দাবাদ, জনাব হযরত মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সাহেব সকলে পড়েন জিন্দাবাদ। ঘোষপুর গ্রামের তরুণ যুবকদের পরিচালনায় ঈসা আলাইহিস সালাম মাহফিল, নারায় তাকবীর, মুসলমানের মতন যুবকরা কড়া একদম নিশ্চিত ভাবে আওয়াজ দিচ্ছে, নারায় তাকবীর, নারায় তাকবীর। যাই হোক, হুজুর এসেছেন, আমি আলোচনার একদমই লম্বা করব না, আলোচনা শেষ। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম আশা করি বুঝেছেন, পৃথিবীতে যারা ঈমান ইসলামের উপরে কায়েম থাকবে তাদের উপরে বিপদ মুসিবত বেশি বেশি আসবে। আমাদের সকলের পরিচিত এবং চির পরিচিত এবং মহব্বতের মানুষ, কারোরই অজানা, অচেনা, অজানা নয়। আমাকে আপনারা চেনেন কয় বছর, হুজুরের ওয়াজ কম বেশি প্রায় 45 বছর এবং বেশি বোধহয় ওয়াজ করছে, আমার জন্মের আরও আগে থেকে, ঠিক আছে? আপনারা সকলেই তাহাকে চেনেন, তাহার নামের থেকে বেশি ফোকা মাওলানা বললে সবাই চেনেন, গোটা বাংলার মানুষ, বাংলা, আসাম, বিহার, আপনার ওপার বাংলার মানুষ সবাই চেনে, অচেনা অজানা মানুষ কেউ নয়। তা এই যে শ্রোতা, এই যে অবস্থা, এখানে ওয়াজ কী করবেন উনি? আপনারা যদি না আসেন আমাদের মেহমান, একটা বেয়াদবি হচ্ছে। চলে আসুন ভাইরা, মেলায় যারা রয়েছে বাবা, আর না অনেক ঘুরেছো, রাত 10টা 12 হয়ে গেছে, তোমরা চলে আসো, হুজুর এসেছেন, তিনি আলোচনা করবেন। আমাদের সকলেরই চিরচেনা আকাঙ্ক্ষিত বক্তা জনাব হযরত মাওলানা মশিউর রহমান সাহেব,
তিনি এসেছেন আলোচনা রাখবেন। আপনারা এই দিনের মজলিস এই জান্নাতে বাগানের ভিতরে আসুন। আমার থেকে এই এলাকার মানুষের সাথে ওনার একটা পরিচিতি।